ইউক্রেন যুদ্ধে রাশিয়ারই জয় হবে বলে আবারও প্রত্যয় জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্তালিনগ্রাদ লড়াইয়ের 80তম বার্ষিকীতে ইউক্রেনে জার্মানির লিওপার্ড 2 ট্যাঙ্ক পাঠানোর সমালোচনা করে পুতিন বলেন, 80 বছর পর রাশিয়াকে আবারও জার্মানির মোকাবেলা করতে হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এবছরই ইইউ'র সদস্যপদ পেতে আলোচনা শুরু করবেন। বৃহস্পতিবার স্তালিনগ্রাদের লড়াইয়ের জয়ের 80তম বার্ষিকী উদযাপন করা হয় এমন আতশবাজির ঝলকানিতে। রাশিয়ার স্তালিনগ্রাদের আধুনিক নাম ভোলগোগ্রাদে আতশবাজি আলোকিত করে রাতের আকাশ। ব্যাটল অব স্তালিনগ্রাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 5 মাস ব্যাপী এ লড়াইয়ে জার্মানির প্রায় 91,000 সেনাকে বন্দী করেছিল রাশিয়া। এতে বদলে যায় যুদ্ধের দিক। এই যুদ্ধে 10 লাখের বেশি মানুষ নিহত হন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ রক্তপাত ছিল। দিবসটি উদযাপনে ছিল বর্ণাঢ্য প্যারেড ও সমরাস্ত্র প্রদর্শনী। দিনটি স্মরণে এবং স্তালিনগ্রাদের যুদ্ধে নিহতদের শ্রদ্ধা জানাতে ভলগোগ্রাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শ্রদ্ধা জানানোর পর বৃহস্পতিবার এক বক্তব্যে ইউক্রেনে জার্মানির লিওপার্ড 2 ট্যাঙ্ক পাঠানোর সমালোচনা করে পুতিন বলেন, দুর্ভাগ্যের বিষয় হল 80 বছর পর রাশিয়াকে আবারও জার্মানির মোকাবিলা করতে হচ্ছে। দুর্ভাগ্যবশত নাৎসি আদর্শ দেখছি এখন, যা ইতোমধ্যে আধুনিক চেহারা নিয়েছে, আবারও আমাদের দেশের নিরাপত্তার জন্য যা হুমকি হয়ে দেখা দিয়েছে। যারা রাশিয়ার পরাজয়ের আশা করছে তারা বুঝতে পারছে না রাশিয়ার ট্যাঙ্ক তাদের সীমান্তে পাঠানো হচ্ছে না, তবে পাঠানোর সামর্থ্য রয়েছে। যুদ্ধে আমরাই জয় হব। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এবছরই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে আলোচনা শুরু করবে ইউক্রেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্দের কিয়েভ সফর করেছেন। তার সঙ্গে কথা বলার পর এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন জেলেনস্কি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।